প্লেটটা হচ্ছে একটা সাদা ক্যানভাস, আর আপনি আপনার ক্যানভাসটাকে কিভাবে সাজাবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। আজকে আমি আমার প্লেটটাকে সাজিয়েছিলাম দুই রকমের ভর্তা, ছোট মাছের চচ্চড়ি আর ডিম ভাজি দিয়ে। সাথে একটু ঝাল থাকবে না তা তো হতে পারে না বলেন। প্রথমেই খাওয়া শুরু করলাম কালো জিরা ভর্তা দিয়ে, আর ভর্তার সাথে ডিম থাকবে না সেটা তো হতে পারে না, আর প্রত্যেক লোকমায় থাকবে এক কামড় করে কাঁচা মরিচের কামড়। কালোজিরা ভর্তা দিয়ে খাওয়ার পরে খেলাম ধনিয়া পাতা ভর্তা দিয়ে। এটা আমার মোস্ট ফেভারিট, যেমন এর ঘ্রাণ তেমন এর রং। সাথে একটু ডিম ভাজি নিয়ে ভালো করে মেখে তারপরে দিলাম মুখের মধ্যে, মনে হলো একটা বোমা ফুটলো, স্বাদের বোমা। তারপরে খেলাম কাচকি মাছের চচ্চড়ি দিয়ে। এটা আমি নিজের হাতেই করেছি, আসলে প্রত্যেকটা রান্নাই আমি নিজের হাতে করেছি, ভালোই লাগছিল খেতে, তবে এর স্থান আমার কাছে তৃতীয়। ভর্তা দিয়ে ভাতগুলোকে একটু জোরে সোরে মাখলেও ছোট মাছ চচ্চড়ি দিয়ে ভাতটাকে একটু আলতোভাবেই মাখতে হয়। যাই হোক, খুবই ভালো লাগছিল, সাথে যেহেতু কাঁচামরিচ ছিল। একদম শেষে একটু ডিম দিয়ে মাখা ভাত খাবো না সেটা কিন্তু হতে পারে না। সাথে যে কাঁচামরিচটা ছিল সেটাও আমি ভাতের মধ্যে খুব ভালোভাবে মেখে নিয়েছিলাম। অসাধারণ ছিল আজকের খাবারটা। ভিডিওতে যখন ভয়েস দিচ্ছি তখন আবার খেতে ইচ্ছা করছিল। সবাই জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ।